কথা পাচ্ছিস টু মাইনাস মাইনাস টু মানে প্লাস পাঁচশো বাই এক্স কিউব দেখ হচ্ছে ভুল করিনি এবার আমাদের কাজ হচ্ছে ফার্স্ট ডেলিভারিটাকে জিরো করা তো ফার্স্ট ডেলিভারিকে যদি জিরো করি তাহলে কথা আসবে টু এক্স মাইনাস দুশো পঞ্চাশ বাই তাহলে কথা হবে টু আমি এক পাশে ঠিক আছে বাই x স্কোয়ার তাহলে এক্স কিউব টু কত আসছে দুই দিয়ে কাটলে একশো পঁচিশ এক্স ইকাল টু ঠিক আছে এবার সেকেন্ড মধ্যে পাঁচ বসালে কি আসবে পজিটিভই তো আসছে তাহলে এক্স ইকাল টু পাঁচ পয়েন্টে মিনিমাম আছে তোকে তুই কি বলছিলি যে কী দিয়েছে তাই তো ঠিকই তো আছে এফ ইজ গ্রেটার দেন জিরো

cos²x * cos²x এর ডেরিভেটিভ হচ্ছে 2 cosx cosx এর ডেরিভেটিভ sinx + sec²x এর ডেরিভেটিভ কি হয় secx tanx এ আসছে তো তাহলে কত আসছে এখান থেকে একটা কাটছে আর এখান থেকে -2 tanx + secx tanx এখান থেকে আমি যদি tanx কমন নিই তাহলে কি আসবে sec x মাইনাস টু এটা হল এফ ড্যাশ এক্স এবার এফ ডাবল ড্যাশ x করলে কত আসছে আচ্ছা দেখ আচ্ছা এফ ডাবল x এক্স করিনি এফ ডাবল ড্যাশ x করলে আসছে টেন এক্সের ডেরিভেটিভ sec স্কোয়ার এক্স তখন sec এক্স মাইনাস টু পড়ে থাকবে আর টেন এক্স পড়ে থাকলো x এক্সের ডেরিভেটিভ sec এক্স tan এক্স sec x tan x তো আসছে কত হাসছে সেক কিউব এক্স মাইনাস টু এক্স প্লাস এক্স টেন স্কোয়ার এক্স এটা আসছে ওকে তো এবার আমরা যদি ফার্স্ট জিরো করি এইটাকে জিরো করি টেন এক্স সেক এক্স মাইনাস টু দ্যাটস টু জিরো তাহলে টেন এক্স টু জিরো টেন এক্স টু জিরো মানে এক্স টু টেন ওয়ান জিরো টেন জিরো ওয়ান জিরো আর সেক এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো মানে সেক এক্স ইকোয়াল টু টু সেক কত মান টু মানে কস যত ওয়ান হাফ কস কত মান হাফ কস হচ্ছে পাই বাই থ্রি মানে সিক্সটি ডিগ্রি মানে এক্স ইকোয়াল টু পাই বাই থ্রি এই দুটো মান বেরোলো তো এবার আমরা এই দুটো মান এখানে যদি বসিয়ে দিই এফ ডবল ড্যাস জিরো এফ ডবল ড্যাস জিরো কত বেরোচ্ছে সেক জিরো কস জিরো কত ওয়ান তাহলে ওয়ান

अंको बोल प्रॉब्लम बोल प्रॉब्लम बोल फोर एक्स स्क्वायर प्लस फाइव एक्स प्लस टू अच्छा प्रियंका तो अंकटा হয়ে গেলে বল এটা ক্লিয়ার করে এই অঙ্কটা করছি না মানে এইটা ক্যালকুলেট করে কত আসছে সেক পাই বাই থ্রি কত

ওকে তো নেক্সট স্নেহা অঙ্কটা বললি এফ এক্সটা একবার বল এক্স ইকাল টু ফোর এক্স স্কোয়ার আচ্ছা এবার ফার্স্ট কথা হচ্ছে আমাদেরকে এটাকে করতে হয় এফ এক্স দ্যাট ইস এইট এক্স প্লাস এইট এক্স প্লাস ফাইভ এবার আমাদের এফ এফ অফ এক্স প্লাস এক্স দ্যাট টু এফ অফ এক্স প্লাস এফ ড্যাস্ট এক্স

ষোলো আর পাঁচ কত একুশ ইন্টু জিরো পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট তুললে নিচে একশো এবার টোয়েন্টি এইট প্লাস করে যেটা আসবে সেটাই আনসার কার্ড আছে থ্রি বাই টু আছে তো প্রথম কথা আমরা এ নিয়ার অ্যাবাউট একটা নাম্বার হচ্ছে ফোর যেটা এটা করতে পারি ঠিক আছে চল পেজটা চেঞ্জ করছি अच्छा 3.968 टू द पावर 3/2 तो हम यहां पे fx ধরব x টু দি পাওয়ার 3/2 কে তাহলে f ড্যাশ x কত আসবে 3/2 x টু দি পাওয়ার 3/2 - 1 दैट इज 1/2 তাহলে f অফ x + ডেল্টা x दैट इज f অফ x + f ড্যাশ x * ডেল্টা x

জিরো পয়েন্ট জিরো থ্রি টু মাইনাস এটাকে হচ্ছে ডেল্স তাহলে এফ আফ ফোর মাইনাস জিরো পয়েন্ট জিরো থ্রি টু ইকাল টু এফ আপ ফোর প্লাস ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো থ্রি টু ঠিক আছে তো এইটাই চলে আসছে এফ আফ থ্রি পয়েন্ট নাইন সিক্স এইট ওকে বল তো বাচ্চাদের অঙ্গ সাইন এক্স প্লাস কস এক্স ওয়াই কল টু ফার্স্ট ডেরিভেটিভ স্নেহার বইয়ে ম্যাক্সিমাম চ্যাপ্টারের মোস্ট প্রবলি নয় কস এক্স মাইনাস সাইন এক্স নয় বা এগারো মনে হয় নয় ডি টু ওয়াই ডি এক্স টু মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স

সেকেন্ড সেকেন্ডারিটার মধ্যে বসলে কি হবে ডি টু ওয়াই ডি এক্স টু দ্যাট ইজ মাইনাস ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু দ্যাট ইজ নেগেটিভ নেগেটিভ মানে এখানে কি করতে হবে নেগেটিভ মানে এটার ম্যাক্সিমাম ভ্যালু আছে তাহলে এক্সিক্যাল টু পাই ওয়াই ফোরে ম্যাক্সিমাম ভ্যালু আছে এই জায়গাটায় বসিয়ে দেয় দ্যাট ইজ ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট টু দ্যাট ইজ টু বাই রুট টু দ্যাট ইজ রুট টু এই রুট ম্যাক্সিমাম ভ্যালু এবার ঠিক সিমিলার হবে এটা তো আমি মানে ইয়ে নিয়েছি তোর টেন এক্স টু ওয়ান এখান থেকে যখন সলভ করেছি টেন এক্স টু ওয়ান থেকে যখন এক্স ইকাল টু ওয়াই ফোর লিখলাম এটা তো স্পেসিফিক ভ্যালু লিখেছি মানে যেটা হচ্ছে জিরো থেকে এর ভ্যালুটা পাই ওয়াই টুর মধ্যে বাট অন্যান্য রেঞ্জেও তো আরো ভ্যালু আছে এটা এটাকে যদি চিকনমি দিক জেনারেল সলিউশন কাটাস তাহলে তো আরো অনেক ভ্যালু পাবি তো সেই ভ্যালুগুলোর জন্য মিনিমাম বের করতে হবে এটা তো ম্যাক্সিমাম বেরোলো মিনিমামও বেরোবে এখান থেকে আর বল শুনি অঙ্ক না বললে কি করে বুঝু জিরো টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আমি যদি এক্সের ভ্যালু ওয়ান নিই আর ডেল এক্সের ভ্যালু ওয়ান পয়েন্ট জিরো 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 থেকে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন বাদ দিলে যেটা হয় সেটা নিই কত হয় ওয়ান কত হয় দেখ বিয় করে দেখ নয়ের পর থেকে দশ এক ঘর হাতে এক একের পর থেকে দশ নয় বিয়োগ করে দেখ যেটা হবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এই তো আশ নাকি এই নিলেই তো হয় ওয়ানের তো কিউব রুট হয় ওয়ানের কিউব রুট হয় না আমি ওয়ান নেব কেন আমি ওই অত ঝামেলা বাকাতে যাবো ওই দিক যাব কি করতে আমি যে জিনিসটা সোজা জিরো পয়েন্ট জিরো নাইন ওয়ান কোথায় আমি নিচ্ছি কেন ওই পয়েন্ট টয়েন্টে যাচ্ছিস অঙ্কটাকে সহজ তুই কেন কমপ্লেক্স করছিস উল্টো চলে গেছিস তুই টু দিয়ে মানে জিরো পয়েন্ট জিরো জিরো এইট নিয়েছিস তাও হবে কিন্তু তুই অত কেন ওইদিকে যাচ্ছিস তুই অঙ্কটাকে সহজ কর ওয়ানে যা ওয়ান থেকে তো ওয়ান তো এরও কিউব রুট হয় জিরো পয়েন্ট জিরো জিরো এইটেরও কিউব রুট হয় তা আমি কেন ফ্র্যাকশনাল পার্ট নিয়ে অঙ্ক করবো আমি উইদাউট ডেসিমাল অঙ্ক করবো ওয়ান দিয়ে অঙ্ক করবো আর বল আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা শুরু করবো দেখ ইন্টিক হচ্ছে ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টো প্রসেস হুম বল হুম 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 আচ্ছা শেষে শেষে শুনছি শেষে এটা করিয়ে নিই শেষে শুনছি ইনটিগেশন ইন্টিক হচ্ছে ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টো প্রসেস আমরা ধর আমি একটা ডিফারেন্সিয়েশন বলি ডিডি এক্স অফ এক্স স্কোয়ার এটা করলে কত হয় টু এক্স তো এই টু এক্স এর ইন্টিগ্রেশন করলে হবে তাহলে নিশ্চয়ই এক্স স্কোয়ার ঠিক আছে এটাই হচ্ছে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন পুরো ডিফারেন্সিয়েশনের উল্টো প্রসেস তো নিচে তো লিখছি এর থেকে আর নিচে লিখবো কেন দেখা যাচ্ছে না তুই জুম কর জুম করলে জুম নিয়ে নেবে তুই জুম করে জুম করলে তো জুম নিয়ে নেবে ওকে তো তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টো প্রসেস বাট প্রবলেমটা হলো কোন একটা ফাংশনকে ডিফারেনশিয়েট করলে একটা ফাংশন পাবো সেই ফাংশনকে ইন্টিগ্রেশন করলে একটা ফাংশন পাবো না অনেকগুলো ফাংশন পাবো এখানে একটা আরবিটারি কনস্ট্যান্ট থাকবে হয়ার এগুলোর অ্যানালিটিক্যাল এক্সপ্লেনেশন আছে সেই এক্সপ্লেনেশনের মধ্যে আমরা যাবো না আমরা জাস্ট অঙ্ক করব হ্যাঁ সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট ওকে তো এই সির বিভিন্ন ভ্যালু হতে পারে সেটা আমরা ডেফিনাইট ইন্টিক্যাল যখন তখন বের করতে পারবো তো এখন আমরা কিছু ফর্মুলা দেখি ফার্স্ট কথা আমরা যখন ডিফারেন্সিয়েশন করেছিলাম তখন যে ফর্মুলাগুলো পেয়েছিলাম নাম্বার ওয়ান ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন হবে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডি এক্স দ্যাটস উইল বি এখানে একটা করে ডিএক্স আছে কিন্তু হ্যাঁ মানে অরিজিনাল প্রসেস হচ্ছে তুই যদি এই লাইনটাকে কোনাকুনি গুণ করিস তাহলে কি হবে ডি অফ এক্স স্কোয়ার ইজ ইকাল টু টু এক্স এক্স এবার বোথ সাইড ইন্টিগ্রেশন বসিয়ে দে বোথ সাইড ইন্ডিকেশান বসিয়েলেই ইন্টিগ্রেশন আর ডি উঠে যাবে তো কি আসবে ইন্টিগ্রেশন টু এক্স স্কোয়ার ডিএক্স দ্যাটস ইকোয়াল টু এক্স স্কোয়ার এইরকম জিনিসটা অনেকটা হয় ঠিক আছে তো আমরা যদি এক্স টু দি পাওয়ার এন ডিএক্সের করি তাহলে সেটা হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি প্রত্যেকটা অঙ্কে কিন্তু একটা করে সি দিতে হবে তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে ডিফারেন্সিয়েশনে কিন্তু ঘাত কমে মানে পাওয়ারটা কমে যায় আর দেখ ওখানে কত ছিল ডিফারেন্সিয়েশনে পাওয়ার আগেরবার এন থেকে এন মাইনাস ওয়ান বাট ইন্ডিকেশান যখন করলি তখন কিন্তু পাওয়ারটা দেখ বেড়ে গেলো ঠিক আছে টু ডিডি এক্স অফ এরপরে ধর আমি নিই যদি লগ এক্স বেস ই তো সেটা হয়েছিল ওয়ান বাই এক্স এখানে ঠিক উল্টো ইনটিগেশন ওয়ান বাই এক্স এক্স সেটা হবে লগ এক্স বেস ই এটাকে অনেকে মড দেয় প্লাস সি ঠিক আছে ঠিক উল্টো যেটা আমি বললাম যে লগ এক্সের ডেরিভেটিভ করে পেয়েছিলি কি ওয়ান বাই এক্স এখন ওয়ান বাই এক্সের ইনটিগেশন করে পাবি কি লগ এক্স তিন নম্বর ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স সেটা ছিল ই টু দি পাওয়ার এক্স তিন নম্বর ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এক্স সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এটাকে একটা দেখিস না প্রচলিত কথা আছে শকুনের অভিশাপে গরু মরে না এই এটা হলো মানে এরা দুজন হলো শকুন এই যে এরা দুজন ডিফারেন্সিয়েশনের ইন্টিগ্রেশন আর এই ই টু দি এক্স হলো গরু শকুন অভিশাপ দিল গরু তাও মরলো না গরু গরুই থাকলো ঠিক আছে ইটু দি পার এর উপরে ইন্ডিকেশালও কিছু করতে হবে না ডিফারেন্সেশনের ক্ষেত্রে কিছু করতে হবে না তো এই সূত্রটাকে অনেকে বলে শকুনের হিসাবে গরু মরে না ঠিক আছে তো যাই হোক আরেকটা ফর্মুলা পাবু তো সেটা হচ্ছে ওই এ টু দি পার এক্স ডি ডি এক্স অফ এ টু দি পার এক্স সেটা কী ছিল এ টু দি পার এক্স লগ এ বেস ই এদিকে যেটা বাবু ইন্ডিকেশন অফ এ টু হয় এ টু এখানে ভাগ হবে এই হল অ্যালজেব্রিক ফর্মুলা ওকে এবার আমরা যাবো ত্রিকন মেদিক ফর্মুলা পেট চেঞ্জ করি তোর কাছে তো লেখাই হবে তো দেখ ঠিক সেম টু সেম প্যাটার্নে লিখে যেতরা আমি করছি এক্স দু নম্বর ডিডি এক্স অফ কস এক্স ইন্ডিকেশন ডিফারেন্সিয়েশন দুটোই কিন্তু ক্লাস লাগ ইলেভেন এই টুয়েলভে লাগবে কারণ এবং খুব গোলাবেও এই জায়গাটাই কিন্তু খুব গোলায় ডিডি এক্স অফ টেন এক্স চার নম্বর ডিডিএক্স অফ কট এক্স পাঁচ নম্বর ডিডিএক্স অফ সেক এক্স ছ নম্বর ডিডিএক সব কোসেক এক্স সব ডেলিভেটিভ তো এগুলোর উত্তর কি সাইন এক্সের ছিল এক্স

এবার আমরা ঠিক এর কোরসপন্ডিং ইন্ডিকেশানগুলো দেখব তো এক নম্বর ইন্ডিকেশান অফ সাইন এক্স ডি এক্স দু নম্বর ইন্ডিকেশান অফ কজ এক্স ডিএক্স তিন নম্বর ইন্ডিকেশান অফ সেকে স্কোয়ার এক্স ডি চার নম্বর ইন্ডিকেশান অফ কোসেক স্কোয়ার এক্স ডিএক্স পাঁচ নম্বর ইন্ডিকেশন অফ সেক এক্স স্ট্যান্স ডিএক্স ছ নম্বর ইন্ডিকেশন অফ কোসেক এক্স কট এক্স ডিএক্স এটা কথা বলি আমি ডেলিভারিভ যখন করলাম তখন সাইন কস স্ট্যান কট কোসেক সেক কোশেক মানে এই ছজনকে করলাম কিন্তু ইন্ডিকেশন যখন করলাম দেখ সাইন কস করলাম শুধু সেক এক্স কিন্তু করতে পারলাম না সেক এক্স আমরা করতে পারবো তার জন্য আমাদের সাবস্টিটিউশান মেথডে যেতে হবে সাবস্টিটিউশান মেথডে গিয়ে আমরা সেক এক্স করতে পারবো তারা কি করতে পারবো না কিন্তু ঠিক আছে সেক এক্স টেন এক্স কোসেক্স কট এক্স এই চারটের প্রবলেম আমরা সাবস্টিউশান মেথডের গিয়েই করতে পারবো তারা কি করতে পারবো তো সাইন এক্সের কী হবে কস এক্স কস এক্সের কী হবে সাইন এক্স সেক এক্স সেক স্কোয়ার এক্সের কী হবে টেন এক্স কোসেক্স স্কোয়ার এক্সের কী হবে কট এক্স সেক্স ট্যান এক্সের কী হবে সেক এক্স কোসেক এক্স কটেক্স এর কী হবে কোসেক এক্স প্রত্যেকটার প্লাস সি থাকবে আর আর যেখানে যেখানে আমরা এ পাশে সি পাবো এটা কিন্তু এই পাশে মাইন্ড ইট আগেরটা ছিল কিন্তু ওই পাশে তার সামনে আমরা একটা করে মাইনাস বসাবো ঠিক আছে ইন্টিগ্রেশনের সময় যেখানে যেখানে আমরা লেফট হ্যান্ড সাইডে সি পাবো সরি রাইট হ্যান্ড সাইডে সি পাবো সেখানে সেখানে আমরা একটা করে মাইনাস বসাবো আর ডিফারেন্সিয়েশনের সময় আমরা যেখানে যেখানে লেফট হ্যান্ড সাইডে সি পাবো সেখানে সেখানে একটা করে রাইট হ্যান্ড সাইডে এসে মাইনাস বসাবো ঠিক আছে ইন্ডিকেশনের সময় কিন্তু রাইট হ্যান্ড সাইডে সি রাইট হ্যান্ড সাইডে মাইনাস আশা করি বুঝতে এই পর্যন্ত অসুবিধা নেই এগুলোই আমাদের বেসিক ফর্মুলা লাগবে এছাড়াও ইনভার্সনের ফর্মুলা টমলাগুলো আছে সেগুলো আমরা পরপর পাবো তো এবার আমি চলে যাই সরাসরি কয়েকটা অঙ্ক করতে তো তাড়াতাড়ি একটু টুকে নিই লেখা থাকার কথা এগুলো তো সবই করিয়ে দেওয়ার কথা ঝটাপট ডিফারেন্সিয়েশনের সময় এই ফর্মুলাগুলো বলেছিলাম বলিনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে নে ঝটাপট করে নে আচ্ছা তাহলে স্নেহার বইয়ে আমি সেভেন প্রিয়াঙ্কার তো এগুলো কমপ্লিট করাই আছে আশা করি যদি কোনোটা প্রবলেম থাকে বই মার্ক করা থাকে বলবি সেভেন পয়েন্ট ওয়ান দু মিনিটে শেষ করবো ঠিক আছে প্রথমে আমি চলে যাচ্ছি ধর চার দাগ কোনো অঙ্কের সামনে ইন্ডিকেশান ওখানে দেওয়া নেই আমরা দিয়ে নিচ্ছি এ এক্স প্লাস স্কোয়ার আছে ডিএক্স তো ভেঙে দে

বাকিগুলো আমি পরে বলছি ডি এক্স সি বাইরে যাবে ইন্ডিকেশন ডিএক্স দ্যাট উইল বি সি এক্স ঠিক আছে এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে কিন্তু এগুলো সিক্রেট এগুলো ইউজ করতে হবে তাহলে এখানে কত হবে এক্স মানে এ স্কোয়ার কি হবে প্রথম ফর্মুলা টু প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান দ্যাট ইজ থ্রি বাই থ্রি আছে এখানে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস প্লাস বি স্কোয়ার এক্স এবার দেখ তিনটে ইন্ডিকেশন করলে কিন্তু তিনটে সি আসতো একটা সি ওয়ান একটা সি টু একটা সি থ্রি তা আমি অত কিছু না দিয়ে আমরা প্রতিটা অঙ্কেই অত কিছু ভাববো না কোনটার কার সি কি কোথা দিয়ে আসছে আমরা একটা সি দেবো তাহলে ওয়ান থার্ড এ স্কোয়ার এক্স কিউব প্লাস টু টু ক্যান্সেল আউট এ বি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক্স প্লাস সি দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার বল কিছু বলার থাকলে বল নইলে ঝটাফট আমি সাত দাগ শুরু করছি সেভেন ইনটিকে ইনটিকেশন এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স এটা আমি গুন করে দিই তাহলে হবে এক্স স্কোয়ারে এটা গুণ করলে মাইনাস ওয়ান ডিএক্স আমি যদি সেপারেট করে দিই স্কোয়ার তাহলে এটা হবে x বাই থ্রি আর এটা কত হবে এক্স প্লাস সি দ্যাট ইস দ্য রিকোয়ার্ড আনসার বল যদি কোনো অসুবিধা থাকে দুটো করে নেয় নিয়ে আমরা আর কয়েকটা অঙ্গ দেখব প্রিয়াঙ্কা বই খাতা নিয়ে বসেছিস তো

স্নেহার বই এই চ্যাপ্টারে কটা অঙ্ক আছে প্রিয়াঙ্কার বইয়ে কটা অঙ্ক আছে ফার্স্ট চ্যাপ্টারটায় কি করে বুঝলি কে বললো ছায়া ব্যবহার করে ওর ওটা শেষ করা তো হয় দু তিন দিন লেগেছিল আর তোর আজকে দেখ তোর এক্ষুনি শেষ হয়ে অন্য কতগুলো চ্যাপ্টার করিয়ে দেওয়া যাবে দেখ যাই হোক আমি সিক্সটিন দাগের প্রবলেমে যাচ্ছি কোনো প্রবলেম আলাদা করে কিন্তু কোনো কিছু রুল নেই এই যে কটা ফর্মুলা বলেছি ওই কটা ফর্মুলা দিয়েই কাজ হবে আর কোনো আলাদা কিছু নেই টু দি পার এক্স এক্স ফার্স্ট কাজ ধরে সব আলাদা আলাদা করে দাও তো টু ইনটিগেশন এক্স এক্স মাইনাস থ্রি ইনটিগেশন কজ এক্স এক্স প্লাস ই টু পার এক্স এক্স

phi sine x by cos square x dx 2 6 square x dx phi sine x by cos x into 1 by cos x dx 2 6 square x dx c 10 x sec x বল যদি এই চ্যাপ্টার তো মনে হচ্ছে না কিছু করে দিতে হবে কারণ এইভাবেই কিন্তু হবে আর কোনো অঙ্ক করে দিচ্ছি না এই চ্যাপ্টার থেকে নেক্সট চ্যাপ্টার মেথড অফ ইন্ডিকেশন বলে হেডিং করা রয়েছে মেথড অফ ইন্টিগ্রেশনের মধ্যে তোদের তিনটে পার্ট দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন বাই সেপারেশন এ প্রিয়াঙ্কার কি ফার্স্ট চ্যাপ্টারে কোনো প্রবলেম ছিল অনির্দিষ্ট সমাকলন যেটা তোদের বইয়ে নাম ওকে এবার কিন্তু দেখতে পাচ্ছি আমি কটা অঙ্ক করলাম ওদের বাইশটা অঙ্ক তেইশ বাইশটা অঙ্ক আছে আমি চারটে পাঁচটা করে দিলাম চ্যাপ্টার শেষ এবার আমি চলে যাচ্ছি তোর বই প্রতিস্থাপনে ঠিক আছে আচ্ছা সেটা স্নেহার বইয়ে রয়েছে তিনটে মেথড একটা মেথড অফ সাবস্টিটিউশন মেথড অফ পার্শিয়াল ফ্র্যাকশন আর ইন্টিগ্রেশন বাই পার্টস তো আমরা প্রথমে ঢুকবো মেথড অফ সাবস্টিটিউশনে তো মেথড অফ সাবস্টিটিউশন আমি চ্যাপ্টারে গিয়ে একবারে বলছি এখানে কিছু ফর্মুলা আছে দেখ ফর্মুলাগুলো বলে দিই পেজ ক্লিয়ার করছিস না দেখ মেথড অফ সাবস্টিটিউশনে যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো আমি আগে পরপর লিখে দিচ্ছি দিয়ে তারপরে দরকার একটা প্রুফ একটা বা দুটো প্রুফ দেখিয়ে দিচ্ছি ইন্ডিকেশন অফ টেন এক্স যেটা আমরা প্রিলিমিনারিজে কিন্তু পেলাম না একটু আগে আমরা টেন সেক্স স্কোয়ার এক্সকে ইন্ডিকেশন করে টেন এক্স পেয়েছি বা টেন এক্সের ইন্ডিকেশন কী হবে সেটা কিন্তু আমরা পাইনি এটা হয় লগ অফ সেক এক্স প্লাস সি বেস ই দুই ইন্ডিকেশন অফ কট এক্স এটা হবে লগ অফ সাইন এক্স প্লাস সি তিন ইন্ডিকেশান অফ সেক এক্স এটা হয় লগ অফ সেক এক্স ক্লাস টেন এক্স ক্লাস অফ cosec এক্স dx এটা হয় লগ এগুলো সবই মুখস্তই বলতে হবে কিন্তু কারণ এগুলো সবই অঙ্ক এগুলো অঙ্ক হিসাবেও তোকে দিতে পারে ঠিক আছে এগুলো কিন্তু সবই ফর্মুলা ঠিক আছে এবার আর এখানে বলবো না এই এই চারটেই দেখ আমাদের আগে বাকি ছিল আমরা সাই ইন্ডিকেশন অফ সাইন এক্স ইন্ডিকেশান অফ কস এক্স ইন্ডিকেশান অফ সাইন এক্স কস এক্সটটাই বের করতে পেরেছিলাম কিন্তু সেক ট্যান কোসেক কট এই চারটে বের করতে পারিনি এই চারটেই চ্যাপ্টার বের করতে পারছি তো আমি জাস্ট একটা দুটো দেখিয়ে দিচ্ছি ধর আমাকে যদি কেউ অ্যাজ এ একটা অঙ্ক ইন্ডিকেশন অফ সাই ট্যান এক্স ডি এক্স করতে দেয় অ্যাজ এ একটা প্রবলেম যে এটা করো তোমাকে টু মার্কস দেওয়া হবে তখন আমি কি করব ইন্ডিকেশন অফ টেন এক্সকে সাইন এক্স বাই কজ এক্স ভাঙতে পারি ডিএক্স এবার এই যে মেথডটা আমরা শিখছি বাংলায় যাকে বলে প্রতিস্থাপন ইংলিশে যাকে বলে সাবস্টিটিউশন সেটার জন্য কি করতে হয় এই কজ এক্সকে জেড ধরতে হয় কিছু একটা ধরে নিতে হয় এই এবার কেন এই আইডিয়াটা কে আমায় দেবে যে আমি কোনটাকে জেড ধরবো এটা অঙ্ক মোটামুটি পনেরো কুড়িটা করার পরে তোর আইডিয়াটা হয়ে যাবে যে কোনটাকে জেড ধরতে হবে তুই দেখ তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হয় খুব সাবধান দুজনকেই বলছি খাতার এটা কোন সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কিন্তু ইন্ডিকেশন হচ্ছে আর এটা কোন সাইড রাইট হ্যান্ড সাইডে কিন্তু ডেলিভেটিভ হচ্ছে প্রচন্ড গোলাবে কিন্তু ডেরিভেটিভ তাহলে কি আসলো এটা কিন্তু মানে খুবই কমপ্লিকেটেড জায়গা গোলানোর কিন্তু মাস্টার এই জায়গাটা ঠিক আছে তাহলে দেখ x ডিএক্স আসলো মাইনাস ডিজেড তুই x dx এর জায়গায় মাইনাস ডিজেড বসিয়ে দে আর কস এক্সে তুই কত ধরেছিলি জেড মাইনাস বাইরে গেল ইন্ডিকেশন অফ ডি জেড বাই জেড আজকে সূত্র শিখেছি এটা মাইনাস জেড 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 হয় হয় ঠিক ঠিক আছে আছে বেস ই প্লাস সি এবার জেড কত মাইনাস লগ জেড হচ্ছে কস এক্স প্লাস সি আমি এটাকে নিয়ে একটু উপরে যাচ্ছি হ্যাঁ তো এই মাইনাসটা কি হবে লগের পাওয়ার উঠে যাবে লগ বেস ই কস এখানে উঠে গেল মানে কস ইনভার্স নয় ঠিক কস এক্স এর ইনভার্স এরকম প্লাস সি তো কস এক্স এর ইনভার্স মানে কি কসটা উল্টে যাবে কসটা উল্টে গেলে কি হবে দ্যাট ইজ লগ অফ বেস ই ওয়ান বাই কস এক্স কি হবে লগ অফ এই হচ্ছে ফর্মুলা তো এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রুফ করা যায় ঠিক আছে আমি জাস্ট একটা দেখালাম আর একটা দেখিয়ে দিচ্ছি আমি ধর আমি যদি কোষে কেক্সট্রেস টা দেখাই আচ্ছা এটা কি ক্লিয়ার করতে পারি বল ওকে তাড়াতাড়ি করে নে দেখ ভাই গেম টেমি খেলে এখন আর মানে এখন তো আরো সেটা ইনক্রিজ করার কথা বাট একটু ফার্স্ট ডিউটি

ইন্ডিকেশন অফ তো এটা করার জন্য আমি এটা করছি এটা নিয়ে নিলাম বাই কোসেক এক্স প্লাস্স এটা নিয়ে নিলাম ডিএক্স এবার আমি এটা করবো সেটা হচ্ছে যে আমি নিচে যেটা আছে এটাকে জেড ধরছি খুবই সাবধান বলছি আমরা যা শুরু করলাম এখন এখান থেকে কিন্তু গোলাবে আমরা কিন্তু খাতার এই যে আমি এই যে লেট বলে এই যে পোর্শনটা ধরছি এই পাশটায় কিন্তু সবসময় ডেলিভারি হবে খাতার খাতার রাইট হ্যান্ড সাইডটায় ডেলিভারি হবে লেফট হ্যান্ড সাইডে ইন্ডিকেশন হবে আর ফর্মুলা কিন্তু প্রচন্ড গোলাবে তো কস এক্স এর কোসেক এক্সের ইন্ডিকেশন কি কোসেক এক্সের ইন্ডিকেশন হচ্ছে মাইনাস কোসেক এক্স কট আর কট এক্সের ইন্ডিকেশন কি মাইনাস কোশেক স্কোয়ার এক্স সরি আমি ইন্ডিকেশন বললাম ডেরিভেটিভ করলাম এটা কিন্তু ডেরিভেটিভ কোশেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স কট এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স বুঝতে অসুবিধা হলে বল ডি এক্স সমান সমান ডি মাইনাস কোসেক এক্স কমন নিলাম থাকলো কি কট এক্স প্লাস কোসেক এক্স ডি এক্স সমান সমান ডি তাহলে মাইনাসটাকে এ পাশে নিয়ে আসছি কোসেক এক্স কমন নিয়ে কোসেক এক্স প্লাস কট এক্স দ্যাটস ইকাল ডিএক্স ইকাল টু মাইনাস ডিজেড ঠিক আছে তো আমি এই জায়গাটায় এই মানটা বসাতে পারি তো দ্যাট ইজ মাইনাস আর নিচেরটা কী ধরেছিলাম জেড দ্যাট ইজ মাইনাসটা আবার বাইরে বাই জেড দ্যাট ইজ আবার মাইনাস লগ অফ লগ অফ বেস ই জেড প্লাস সি দ্যাট ইজ মাইনাস লগ অফ বেস ই জেড কাকে ধরেছিলাম কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস সি মাইনাসটাকে তুলে দিলাম দিলে এটা কী হয়ে যাবে লগ অফ কোসেক এক্স আমি কিন্তু একটা বিরাট বড় স্টেপ জাম্প করছি ক্লাস ইলেভেনের পুরো এক পিস অঙ্ক ঠিক আছে অঙ্কটা কী ছিল অঙ্কটা এরকম যে ওয়ান বাই কোসেক প্লাস এক্স এটা ইকাল টু হয় কোসেক এক্স মাইনাস কট এক্স এটা কিন্তু ক্লাস ইলেভেন নয় ক্লাস টেন টেনের অঙ্ক বলা যায় কারণ কি আলটিমেটলি করা হয় এই ওয়ানের জায়গায় স্কোয়ার স্কোয়ার এক্স মাইনাস এক্স বসানো হয় বসিয়ে এটাকে ভাঙা হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে এইটা পড়ে থাকবে সেটাই কিন্তু এখানে করা হয়েছে ঠিক আছে স্টেপ জামটা আমি এখানে করেছিলাম দেখিয়ে দিলাম বল যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমরা এখানে এই চ্যাপ্টারটায় মোটামুটি চারটে মতো ফর্মুলা পেলাম এবং এগুলোকে দিয়ে এবার আমাদেরকে কিছু অঙ্গ করতে হবে এবং তার সঙ্গে সাবস্ক্রিপশন মেথডটাও কাজে লাগবে এবারে আমি চলে যাচ্ছি এক্সারসাইজ সেভেন পয়েন্ট টুতে ওকে ওকে তাড়াতাড়ি কর প্রিয়াঙ্কার কি প্রতিস্থাপন পদ্ধতিটা বাড়িতে করিয়েছিলাম দুটোই প্রতিস্থাপনে তো তোর বই দুটো চ্যাপ্টার আছে দুটোই করানো হয়েছিল আংশিক আংশিক হয়ে গেছে অন্য কোনো স্যারের কাছে পড়ছিস তার মানে বোঝা যাচ্ছে বিশিষ্ট আকার নির্দিষ্ট ওই স্যার নির্দিষ্ট করিয়েছে বিশেষ কার্ডটা বাকি রেখেছে বুঝলাম তো আমরা সেভেন পয়েন্ট টুর থ্রি তিন নম্বর প্রবলেমটা করছি ইন্ডিকেশন অফ ওয়ান বাই এক্স প্লাস এক্স লগ এক্স সঙ্গে আছে ডিএক্স তো আমি কি করছি ইন্ডিকেশন অফ ওয়ান বাই এক্স কমন নিচ্ছি ওয়ান প্লাস লগ এক্স ডি এক্স আমি কাকে জেড ধরবো সেটা কিন্তু আমাকে কেউ বলে দেবে না আমি এই ওয়ান প্লাস লগ এক্সকে যদি জেড ধরি ওয়ান এর ডেরিভেটিভ জিরো লগ এক্স এর ডেরিভেটিভ ওয়ান বাই এক্স ডিএক্স দ্যাট ইকাল টু ডি জেড এবার দেখ তুই এই ডিএক্স বাই ওয়ান বাই এক্স এই জায়গাটায় কিন্তু ডি জেড বসাতে পারছিস ইন্ডিকেশন অফ ডি জেড আর ওয়ান প্লাস লগ এক্স কত ধরেছিস জেড তাহলে এটা কত হয়ে যাচ্ছে লগ জেড তাহলে এটা কথায় যাচ্ছে লগ জেড এর ভ্যালু কত ধরেছিস ওয়ান প্লাস লগ এক্স বল কোথায় কি প্রবলেম কেউ বলে দেবে না কিন্তু তোকে কোনো অঙ্কে কিন্তু লেখা থাকবে না যে টেক ইট ইজ ইকাল টু জেড তোকে বুঝে নিতে হবে কোনটাকে জেড ধরব যে যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে সে ইজিলি বুঝতে পারবে চলে যাবো সেভেন্টিন দাগের প্রবলেমে ইন্ডিকেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স আমি এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ারকে ছেড়ে ধরছি তাহলে টু এক্স ডি এক্স দ্যাটস সিকাল টু ডি জেড তাহলে এক্স ডি এক্স দ্যাটস ইকাল টু ওয়ান বাই টু ডিজেড দেখ আমি এই জায়গাটায় ভ্যালু বসাতে পারছি এক্স ডিএক্সের জায়গায় এই ভ্যালুটা বসাবো তাহলে ইন্ডিকেশান অফ কত হবে এক্স ডিএক্সের জায়গায় ওয়ান বাই টু ডিজেড আর ই টু দি পাওয়ার জেড তো ওয়ান বাই টুটাকে বাইরে দিচ্ছি ই টু দি পারটাকে উপরে তুলছি ই টু দি পার মাইনাস জেড জেড ঠিক আছে তাহলে ওয়ান বাই টু শকুনের অভিশাপে গরু মারে না ই পার মাইনাস জেড প্লাস সি এবার এখানে একটা কথা আছে আমরা যে ফর্মুলাগুলো শিখেছি সেই ফর্মুলাগুলো এরকম ছিল ই টু দি পার এক্স ডি এক্স দ্যাটস ইকাল টু টু দি পার এক্স প্লাস সি বাট এটা যদি এম হতো মানে ই টু দি পার এম এক্স ফর্মুলা হতো

একটা হয়তো লিখেছি বাকি যে কটা করেছি যেখানে তুই সি নিবি সেখানেই কিন্তু লিখবি হয় সি ইজ অ্যান আরবিটারি কনস্ট্যান্ট না লিখলে পুরো অঙ্ক কেটে দেবে কিন্তু বারবার বলছি নেক্সট আমরা পেজ চেঞ্জ করি ও আচ্ছা ওই তাহলে ওটা বাদ দিয়ে গেছে একবার ও আমি যাদেরকে আমি যাদেরকে আপনি বলি আচ্ছা দেগোলাম আচ্ছা नेक्स्ट প্রবলেম করব 29 ইন্টিগ্রেশন অফ cos x log of sin x dx আমি I mean log of sin x কে জেড ধরছি লগ অফ সাইন এক্স ওয়ান জেড তাহলে এটার ডেরিভেটিভ কি হবে ওয়ান বাই সাইন আমি মনে হচ্ছে অঙ্ক ভুল ঢুকেছি ভুল ঢুকেছি এটা কট আছে ডেলিভেটিভ কস এক্স ডিএক্স সমান সো ওয়ান ডিজেড তাহলে কস এক্স বাই সাইন এক্স কি হয় কট এক্স দেখ এই জায়গাটা আমি ভ্যালু বসাতে পারছি তো কত আসছে কট ডিএক্স এর ভ্যালু হচ্ছে ডিজেড আর এইটার ভ্যালু কত এটার ভ্যালু জেড তাহলে জেড ডিজেড ঠিক আছে তাহলে এটা কত হবে জেড স্কোয়ার বাই টু প্লাস সি তাহলে এটা কত হবে ওয়ান বাই টু লক অফ সাইন এক্স তার হোল স্কোয়ার প্লাস সি দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার বল যদি কোনো অসুবিধা থাকে নেক্সট প্রবলেমে যাব প্রবলেম নাম্বার এইটিন इंडिकेशन अफ इ टू दि पावार टेन इनवार्स एक्स प्लस एक्स स्क्वायर डी एक्स अभी टेन इनभार्स एक्स के जेड दीची कत आन डेलिवेटिव की वन प्लस एक्स स्क्वायर डी एक्स दैट इिक्वल टू डि जेड तब तुम जैगटाएलू बोसाते देख

নেক্সট প্রবলেম কত বললাম থার্টি ফোর থার্টি ফোর ইন্ডিকেশন অফ রুট ওভার অফ টেন এক্স বাই সাইন এক্স কস এক্স ডি এক্স ওকে তো আমি কি করছি ইন্ডিকেশন অফ রুট ওভার অফ টেন এক্স বাই এই সাইন এক্স এর নিচে আর একটা কস এক্স নিচ্ছি তাহলে আমাকে এখানটায় ক স্কোয়ার এক্স করতে হবে যাতে ব্যালেন্স হয় তাহলে কত আসছে ইন্ডিকেশন অফ রুট ওভার অফ টেন এক্স বাই এখানেও একটা টেন এক্স চলে আসছে ইন্টু ক স্কোয়ার এক্স ডি এক্স তাহলে কত আসছে ইন্ডিকেশন অফ রুট ওভার অফ টেন এক্স বাই টেন এক্স ইন্টু এটাকে উপরে তুললে সেক স্কোয়ার এক্স ডি এক্স এটা কেটে কুটে গিয়ে কথা আসবে ইন্ডিকেশন অফ সেক স্কোয়ার এক্স ডি এক্স বাই রুট ওভার অফ টেন এক্স এই আসবে এবার আমি কী করছি এই টেন এক্সকে জেড স্কোয়ার ধরছি

টু বাইরে ইন্ডিকেশন অফ ডি জেড একটু আগে সিক্রেট না বললাম ইট উইল ওভার অফ টেন এক্স প্লাস সি বল যদি কিছু বলার থাকে বলে ভাল ইন্ডিকেশন কিন্তু খুব ইজি বাট প্যাটার্নটা তোমাকে ধরতে হবে যে কি প্যাটার্নে অঙ্ক আমি আমাকে করতে হবে প্যাটার্নটা ধরতে পারলে কিন্তু প্রচন্ড ইজি ইন্ডিকেশন হয়ে গেলে বলিস এইটিনে কি ছিল এইটিনে এক সেকেন্ড একটুখানি ধর উনিশ হ্যাঁ আমি একটা ক্লাসে আছি আমি ক্লাস শেষ করে কল করে দিচ্ছি হ্যাঁ হুম হুম

বল চেঞ্জ করব তো নেক্সট আমি এখানে আরেকটা অঙ্ক দেখাচ্ছি একদম লাস্ট প্রবলেম যেটা দাগ নাম্বার থার্টি নাইন তো এই প্রবলেমটা কিন্তু পরীক্ষায় দিলে অধিকাংশ ছেলে মেয়েই প্রায় নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে ছেড়ে দিয়ে চলে আসে ঠিক আছে ইন্ডিকেশান ডি এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ঠিক আছে এই সবাই প্রথম অ্যাপ্রোচ যেটা করে সেটা হচ্ছে এরকম ইন্ডিকেশন সাইন্স স্কোয়ার এক্সকে উপরে তুলে কি হবে এবার থেমে দাঁড়িয়ে থাকে আর কোনো রাস্তা খুঁজে পায় না বাট এটার জন্য কিন্তু এই রাস্তাটা নয় এটার বেটার রাস্তা হচ্ছে সেটা সবাই ধরতে পারে না যে এটার বেটার রাস্তা কি তো এইখানে একটা ওয়ান আছে সেই ওয়ানের জায়গায় ক্লাস ইলেভেনের ফর্মুলা সাইন্স স্কোয়ার এক্স প্লাস ক স্কোয়ার এক্স এটা বসাতে হবে বাই sin²x cos²x dx এবারে এটাকে সেপারেট করে দে sin²x / sin²x cos²x dx + ইন্টিগ্রেশন cos²x / sin²x cos²x dx এখানে এটা এটা কাটলো এখানে এটা এটা কাটলো তো दैट विल बी কত হয় cos উপরে উঠলে sec²x dx কত হয় तो

বল যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে বল তো নেক্সট তাহলে আমরা এবার যেটা করব সেটা হচ্ছে পরে দেখ ত্রিকোণ আছে ত্রিকোণ মিতিক গুলো করব তো ওখানে ক্লাস 11 এর যা ত্রিকোণ ফর্মুলা ছিল সব ত্রিকোণ মিতিক ফর্মুলা মানে প্রোডাক্ট সাম যোগফল গুণফল বা তোর ওই মাল্টিপল অ্যাঙ্গেল সাব মাল্টিপল অ্যাঙ্গেল যা ছিল সবই কিন্তু কাজে লাগবে ঠিক আছে তো আমি প্রথমে এটা ধর একটা প্রথম দিক থেকে দেখাচ্ছি ধর ওই চারেরটা দেখাচ্ছি প্রত্যেকটা অঙ্কের ভিতরে কিন্তু ক্লাস ইলেভেনের অঙ্ক বসে আছে ক্লিয়ার করলাম চলে যাচ্ছি সেভেন পয়েন্ট থ্রি চার দাগে ইন্ডিকেশন অপ এর কোনো স্পেসিফিক ফর্মলা নেই যা একটু আগে শিখেছি এগুলোর উপর থেকে অঙ্ক হবে সাইন কিউব টু এক্স প্লাস ওয়ান ডিএক্স তা আমি এখানে এই টু এক্স প্লাস ওয়ানটাকে জেড ধরব তো টু ডিএক্স দ্যাট উইল বি ডি জেড তাহলে ডিএক্স কত দ্যাট উইল বি ডিজেড বাই টু তো আমি এটাকে সাবস্টিটিউশন করে একটু আপডেট করে নিচ্ছি দ্যাট ইজ জেড ইন্টু ডিজেড বাই টু টুটা বাইরে চলে যাচ্ছে ইন্ডিকেশন সাইন কিউব জেড ডি জেড এই পর্যন্ত আসলো এবার সাইন কিউবের কিন্তু কোনো রকম ফর্মুলা আমরা এখন আপাতত শিখিনি তো সাইন কিউবের ফর্মুলাটা আমরা একটা ফর্মুলা জানি ক্লাস ইলেভেনের রেসপেক্টে যেটা মাল্টিপল অ্যাঙ্গেল চ্যাপ্টারে ছিল সেই ফর্মুলাটাকে কিন্তু আমরা এখানে ইউজ করব ফর্মুলাটা কি ছিল ফর্মুলাটা ছিল সাইন সাইন একদম থার্টি ফোর সাইন থ্রি থিটা ইকোয়াল টু থ্রি সাইন থিটা মাইনাস ফোর সাইন কিউব থিটা এই ফর্মুলাটা থেকে সাইন কিউব থিটা বের করতে হবে তো ফোর সাইন কিউব থিটা ইকোয়াল টু থ্রি সাইন থিটা মাইনাস সাইন থ্রি থিটা তো সাইন কিউব থিটা কত আসছে ওয়ান বাই ফোর ইন্টু থ্রি সাইন থিটা মাইনাস সাইন কিউব থ্রি থিটা তাহলে এটাকে নিয়ে আমি এখানে বসাবো এবার

তো এই তিনটা বাইরে যাবে থ্রি বাই এইট ইন্ডিকেশন সাইন জেড ডিজেড মাইনাস ওয়ান বাই এইট ইন্ডিকেশন সাইন থ্রি জেড ওকে তো এবার ইন্ডিকেশন তো কি হয় কস জেড প্লাস আচ্ছা সিগুলো পরে দেবো আর আরেকটা কথা বলে দিই আমরা যত প্রবলেম করেছি আমরা ইন্ডিকেশন এরকম শিখেছি ইন্ডিকেশান সাইন জেড সাইন এক্স দ্যাট विल বি মাইনাস কস প্লাস সি এটা যদি এম থাকতো একটু আগে একটা এম দিয়ে ফর্মুলা দেখালাম সাইন এম এক্স ডিএক্স তাহলে কিন্তু জাস্ট ভাগ হতো এম এক্স বাই এম ঠিক আছে একটু আগে টু এক্সট্রা দেখালাম এখানেও তাই হবে মাইনাস ওয়ান বাই এইট থ্রি ঠিক আছে আচ্ছা এখানে একটা মাইনাস আসছে প্লাস সি দেখ বল এই পর্যন্ত আসলাম এবার আমরা কি করবো জেড এর ভ্যালুটা বসাবো তো প্রথমটা আসছে কথা থ্রি বাই এইট কস জেড এর ভ্যালু ছিল টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস প্লাস ওয়ান তিন চব্বিশ থ্রি আমি একটা ক্লাসে আছি ক্লাস শেষ করে কল করে নিচ্ছি কস থ্রি ইন্টু টু এক্স প্লাস ওয়ান প্লাস সি ওকে তো তাহলে কত হবে থ্রি বাই এইট ক্লাস ওয়ান বাই চব্বিশ কোনো অসুবিধা থাকলে বল মানে এর ভিতরে ক্লাস প্রত্যেকটা অঙ্কের ভিতরে নোডাউট ক্লাস ইলেভেন ইউজ হবে ঠিক আছে রকম কোনো প্রবলেম নেই ক্লাস ইলেভেন প্রত্যেকটা ইউজ হবে এই দেখাবো ধর সেভেনের প্রবলেমটা যাবো তো এটা করে ধরা

কোন চ্যাপ্টার ক্লাস ইলেভেনের কোন চ্যাপ্টার ফর্মুলা ইউজ হতে পারে এখানে কিন্তু প্রোডাক্ট সাম কাজে লাগবে তো আমাকে প্রোডাক্ট সামের ফর্মুলা না না সাইন টু থিটা ইউজ হবে না এখানে প্রোডাক্ট সামের প্রত্যেকটা ফর্মুলার সামনে একটা করে টু থাকতো টু সাইন ফোর এক্স সাইন এইট এক্স ডি এক্স দ্যাটস ইকাল টু ওয়ান বাই টু টু সাইন এটা ফর্মুলা কি টু সাইন এ সাইন বি বা টু টু হ্যাঁ টু সাইন এ সাইন বি তো ফর্মুলাটা কি ছিল টু সাইন এ সাইন হচ্ছে কজ এ মাইনাস বিস এ প্লাস বি এই ফর্মুলা যদি ইউজ করা হয় তাহলে কত চলে আসছে কজ আচ্ছা এখানে এ কোনটা তো এইটা কিন্তু এ এইটা কিন্তু বি যে বড়ো হয় সে এ হয় তো কজ এইট এক্স মাইনাস কস এইট এক্স প্লাস ফোর এক্স ওকে এটা কত কস ফোর এটা কত কস টুয়েলভ এক্স ওকে থেকে ইন্ডিকেশন করলে সাইন হয় তাহলে এখানে ইন্ডিকেশন আমি ডিস্ট্রিবিউট করে দিচ্ছি ইন্ডিকেশন কস ফোর এক্স মাইনাস ওয়ান বাই টু কজ টুয়েলভ এক্স ডি এক্স ঠিক আছে আমার কজের ওগুলো কিন্তু দেখতে পাবি না ঠিক আছে তো ওগুলো কিন্তু দিয়ে দিস সাইন ফোর এক্স একটু আগেই বললাম ওয়ান বাই টু সাইন টুয়েলভ এক্স তো একবারে লিখলে পাতে হবে ওয়ান বাই এইট সাইন ফোর এক্স মাইনাস ওয়ান বাই ঠিক আছে এবার অনেকে আবার কী করে অনেকে এখানে একটু ডিজাইন করে ওয়ান বাই টোয়েন্টি ফোরকে কমন নেয় নিয়ে কী করে এখানে এখানে থ্রি সাইন ফোর এক্স মাইনাস সাইন টুয়েলভ এক্স প্লাস সি করে দেয় এটাও করে রাখতে পারিস দেখ যদি কোনো ডাউট থাকে এই চ্যাপ্টারে এরকম ভাবে কিন্তু সমস্ত প্রবলেমগুলো করতে হবে এখানে আড কিছু নেই আরো একটা দেখাচ্ছি এইটিনের প্রবলেমটা দেখাবো তো চল হয়ে গেলে আচ্ছা করে না করে না

প্রথম কথা আমরা এখানে ছিল সেই কস টু এক্সের এর অ্যাঙ্গেলের সেই দুটো ফর্মুলার মধ্যে কোন একটা ফর্মুলা আমরা বসাতে চাই তো কস টু এক্সের এর অ্যাঙ্গেলের একটা ফর্মুলা আছে ওয়ান মাইনাস টু সেটা যদি বসাই একটা সুবিধা হবে ওয়ান মাইনাস টু আর এই প্লাস টু ইট উইল বি ক্যান্সেল আউট তো নিচে পড়ে থাকবে ক স্কোয়ার এক্স ডিএক্স দেখ অঙ্কটা পুরো একদম কোথায় চলে গেল ক স্কোয়ার এক্স ডিএক্স কোথাকার অঙ্ক কোথায় চলে গেল শুধুমাত্র জাস্ট একটা ফর্মুলা একটা ফর্মুলা কি চেঞ্জ করিয়ে দিল অঙ্কটার মধ্যে দেখ ওকে নেক্সট আমি আরো একটা অঙ্ক দেখাচ্ছি টোয়েন্টি ফোর লাস্ট অঙ্ক যেটা ইন্ডিকেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স বাই ক স্কোয়ার ক স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স এক্স এই অঙ্ক দেখে কিন্তু মানে এই সমস্ত অঙ্ক করার জন্য এটা কিন্তু কি বলবো যাকে বলে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা দরকার হয় আর এই অভিজ্ঞতাটা তোরাও পাবি

তার অঙ্ক দিন বসে থেকেও কিন্তু মিলবে না তো প্র্যাকটিস কর প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস কর এমনি নিজের মধ্যে আইডিয়া চলে আসবে ঠিক আছে রেফারেন্স বই দুজনের কাছেই রয়েছে রেফারেন্স বই থেকে প্র্যাকটিস কর এমনি আইডিয়া জেনারেট হয়ে যাবে ওকে হলে বল আমি নেক্সট ছটা ফর্মুলা বলবো নেক্সট চ্যাপ্টারের জন্যে বলে আজকের ক্লাস এখানে এন্ড করব এই ছটা ফর্মুলা বলে নেক্সট ক্লাসে আমরা নেক্সট চ্যাপ্টার থেকে এটাও সাবস্টিবিউশন আমরা যেটা করছি সেটাও সাবস্টিবিউশন এরপরে যে চ্যাপ্টার আছে সেটাও সাবস্টিটিউশন ওকে তো হয়ে গেছে ওকে তো আমরা ছটা ফর্মুলা দেখছি নতুন ছটা ফর্মুলা ইন্ডিকেশন অফ এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার

ইন্ডিকেশন অফ এই একই ফর্মুলা জাস্ট রুট দিয়ে দেবো ঠিক আছে এই নিচেরগুলো রুট দিয়ে দেবো রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাঁচ ইন্ডিকেশন অফ ডি এক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সিক্স ইন্ডিকেশন অফ ডি এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ঠিক আছে তো আমরা এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কোথায় পাই সাইন ইনভার্সে পাই এটা কিন্তু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি সাইন ইনভার্সের ডেলিভিটিভ কিন্তু এটাই ছিল আর এই দুটো হবে এটা হবে লক মড এক্স প্লাস রুট অফ অফ এক্স মাইনাস এইটা হবে লক মট এক্স প্লাস অফ এক্স এই এই ছটা ফর্মুলা মুখস্থ করে রাখিস নেক্সট শুক্রবার দিন ক্লাস নেবো যা প্রবলেম হবে সেগুলো বলবি এবং তার সাথে আমরা স্নেহার বইয়ের যেটা প্রিয়াঙ্কার বই এটা প্রতিস্থাপন টু যেটা প্রতিস্থাপনের সেকেন্ড চ্যাপ্টার ওখানে আছে আর স্নেহার বই সেভেন পয়েন্ট ফোর সেখান থেকে আমরা শুরু করবো ওকে বল যদি কোনো আজকের আচ্ছা প্রিয়াঙ্কার একটা প্রবলেম ছিল বল প্রবলেমটা বল প্রিয়াঙ্কা এ তো ফার্স্ট কথা ফিজিক্সের প্রজেক্টাইল মোশান আর সেকেন্ড কথা এটার মধ্যে কিছু নেই তুই ডি এইচ বাই ডিটি কর কত হবে ইউ সাইন আলফা মাইনাস জিটি ঠিক আছে এবার ডি স্কোয়ার এইচ বাই ডিটি স্কোয়ার কত হবে এটা জিরো হয়ে যাবে মাইনাস জি এবার আমাদের নিয়ম কী নিয়ম হচ্ছে ফার্স্ট ডেলিভেটিভকে জিরো করা তো এই ফার্স্ট ডেরিভেটিভকে জিরো করলে এই পোর্শনটা জিরো হয়ে কত আসবে টির ভ্যালু কত আসছে দেখ টির ভ্যালু আসছে ইউ সাইন আলফা বাই টি জি ঠিক আছে এই এই টির ভ্যালুটা যদি তুই এই সেকেন্ড ডেরিভেটিভের মধ্যে বচাস সেকেন্ড ডেরিভেটিভ অলওয়েজ নেগেটিভ তাহলে টির এই ভ্যালুর জন্যে হাইটটা ম্যাক্সিমাম হবে তোকে বলেছে যে কোন সময়ে ম্যাক্সিমাম হবে আর সেই ম্যাক্সিমাম হাইটটা কত তো এই সময়ে ম্যাক্সিমাম হবে দেখ এটা একটা উত্তর যে ম্যাক্সিমাম হাইটটা কত ওটাকে ক্যাপিটাল টি দিয়ে ফিজিক্স বই রিপ্রেজেন্ট করা হয় যে টাইম অফ এই যে হাইয়েস্ট পজিশনে পৌঁছানোর আর এই টাইমটা যদি আমি এইটার মধ্যে বসিয়ে দিই তাহলে আমি ম্যাক্সিমাম হাইট পেয়ে যাবো যেটাকে ক্যাপিটাল এইচ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় সেটা কত হবে ইউ সাইন আলফা ইন্টু ইউ সাইন আলফা বাই জি মাইনাস হাফ জি ইউ সাইন আলফা বাই জি তার হোল স্কোয়ার তাহলে কত আসবে এইচিকল টু দুটো থেকে ইউ স্কোয়ার ওয়ান মাইনাস হাফ দ্যাট ইস হাফ ইউ স্কোয়ার সাইন্স স্কোয়ার আলফা বাই থি এটা আসবে ক্যালকুলেশন করে দেখ তো এটা হচ্ছে সে হাইস্ট হাইট যেটা তোরা প্রজেক্টাইল মোশান চ্যাপ্টারে কিন্তু পড়েওছিস পুরো প্রোজেক্টারাইল মোশনের অঙ্ক ম্যাক্সিমা মিনিমা দিয়ে করা যাচ্ছে ঠিক আছে এরকম প্রচুর মানে ফিজিক্সে কিন্তু ম্যাক্সিমিমা প্রচুর জায়গায় ইউজ হয় তোদের ইউজ করানো হয়নি ফিজিক্স তোরা যখন ইলেভেন বা টুয়েলভে পড়ছিস তখন ইউজ করানো হয়নি বাট প্রচুর জায়গায় কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম এই যে কনসেপ্ট ফার্স্ট ডিগেটিভ সেকেন্ড ডিভেটিভ এই কনসেপ্ট ইউজ করা হয় এবং সেটা থার্টিন ফোরটিন ফিফটিন মানে কলেজ লাইফে ইউজ হয় কিন্তু প্রচুর